মাত্র 40 টাকা মূলধন হিসাপে লই বনৌষধি উদ্যোগ গড় দিয়ার সপোন দেখিছিল মানুহজনে। হেয়া আছিল 1996 চনৰ কথা। মাত্র 2 টাকা দরত তেও বিক্রি করেছিল ত্রিফলা। যেতিয়া মই 40 টাকা মাত্র মোর পকেটত মূলধন আছিল, তেতিয়া নদলা বাজারের পৰা মাত্র 10 কিলো আমলখি কিনেছিল। মই আগর ভিডিওবিলাকতো কৈছো ৰাইজক, তো অতি পরিশ্রম করে গছর উঠি ভমরা শিলিখা সংগ্রহ করে ঢেঁকিত খুন্দি নিজে কুলাত, প্রথম কুলা আছিলে ধানজরা কুলা, এই কুলাত শুকাই 3-4 কিলোমান মই ত্রিফলা প্রথম বনাইছিল। 2 টকীয়া প্যাকেট বনাইছিল, ইজনক ইজনক অলপ টেস্ট করিব দি ইজনের ইজনের পৰা জিদ, তেতিয়া 2 টকা 2 টকা লই যেতিয়া মোৰ 4,000 মান টকা সংগ্রহ হল প্রায় 3 মাহমানের ভিতরে, তেতিয়া মোৰ এই ব্যবসায়ের প্রতি বেশি আকৃষ্ট হলো। সময় বাগরার লগে লগে অসমৰ এক আগশারীর আয়ুর্বৈদিক ব্র্যান্ডলৈ পরিণত হল অসম আয়ুর্বৈদিক উদ্যোগ। বর্তমান সময়ত অসমৰ প্রায়বোৰ চহরতে আছে অসম প্রাকৃতিক উদ্যোগৰ আয়ুর্বৈদিক ঔষধৰ দোকান। অসম প্রাকৃতিক উদ্যোগ শীর্ষক এই উদ্যোগটো গহি মেধিয়ে বিভিন্ন বনদরব প্রস্তুত করে সর্বসাধারণক সেবা আগবার লগতে সংস্থাপন দিছে বহুতো নিবনুয়া যুবক যুবতীক। টিহুনগরের 2 নং ওয়ার্ডত থাকা গৃহটুক নিজ ঔদ্যোগিক প্রতিষ্ঠান হিসাবে গড় দিছে ঘনশ্যাম মেধিয়ে। এই বনদরব সমূহ প্রস্তুত করার বাবে উদ্যোগটোত প্রয়োজন হয় বৃহৎ পরিমাণের কেঁচা সামগ্রী। সেই দিশৰ পৰা সাধাৰণতে ঘৰে বাৰীয়ে পোৱা আমলখি, শিলিখা, ভোমৰা আদিৰ লগতে বিভিন্ন ঔষধি গুণ থকা ফচলসমূহ ক্ৰয় কৰি তেওঁ এখন বজাৰ দিবলৈও সক্ষম হৈছে। আনহাতে সহজতে নোপোৱা বনৌষধিৰ পুলি কৃষকক ৰোপণৰ বাবে অৰ্পণ কৰি স্বাৱলম্বিতাৰ ক্ষেত্ৰত আন এক বাট মুকলি কৰিছে ঘনশ্যাম মেধিয়ে। কৃষক পরিয়ালর সন্তান ঘনশ্যাম মেধিয়ে আজির পর্যায়ত উপনীত হওয়ার অন্তরালত আছে কঠোর শ্রম, একনিষ্ঠ সেবা আর দৃঢ় সংকল্প। প্রতিখন প্রায় দৃষ্টিগতে মানে আমার এটা দোকান হয়েছে, প্রায় 23খন জিলাত আমার দোকান আছে, গুয়াহাটীত আমার মার্কেট বেশি ভাল, এনেক ধুবরী, গোয়ালপাড়া, কোকরাঝার, কার্বি আংলং, কেবল আমার উত্তর কাছাড়ত এতালকে হওয়া নাই। যেতিয়া মই ত্রিফলা বিক্রি করে আসিল, তেতিয়া রাইজে কিছু মানে সুদিছিল যে অর্জুন পাউডার পোয়া যায় নাকি, তেতিয়া মই কৈছিল পাব, এই বস্তু শুকা নাই, তেতিয়া কেতিয়াবা অলপ মিছা কবলগা হৈছিল। তো তেনেকৈ সংগ্রহ অর্জুন চাল মানে সংগ্রহ করে এইটুকুই পাউডার বনাই সেইজনক দিছিল আর তেওঁৰপৰা অলপ লাভ পাইছিল। এনেকৈ মই এটার পিছর এটা প্রডাক্ট নিজাববিয়াকৈ কৰিছিল। এতিয়া আমার বিক্রি ভালেই, যিখিনি প্রডাক্ট বনাও এইখিনি দিবলগীয়া নুজুরে, তো এতিয়া আমার 96 প্রডাক্ট টোটেল। এতিয়া আমি GMP পালো, গুড ম্যানুফ্যাকচার প্র্যাকটিসের যখন সার্টিফিকেট, এইটো অতি সহজে পোৱা নাযায়। তো এতিয়া আমার গুণগত মান আর আমার ইনফ্রাস্ট্রাকচার চাই ডিপার্টমেন্টে আমাক GMP প্রদান করেছে 2023-র আরম্ভতে। আমার টিহু টাউনের 2 নম্বর ওয়ার্ডত পরে আমি প্রায় 40 জন আমার কর্মচারী জড়িত হয়ে আছে, তো কিছু মার্কেটিংর আছে আর কিছু স্থায়ী কর্মচারী। মই তো কেতিয়াও ভবা নাছিলো, যেতিয়া মই গছত উঠিছিলো তেতিয়া সেই গামোচা পিন্ধি অত্তত মানে গছত উঠি নিজে গছ বগাই গুটি সংগ্রহ করেছিল আর সেইবোৰ আনি ঢেঁকিত খুন্দি নিজের পেটটো কেবল মানে কেনেকৈ চলিব লাগে সেই কথাতে ভাবিছিল। কিন্তু এনেকুৱা মই মানে যিবিলাক মোৰ কাস্টমার বুলিয়ে গলো, তেখেতসকলের ডিমান্ডর প্রতি লক্ষ্য রাখি মোর শরীরক নাচাই মই কেবল আয়ুর্বেদিক প্রডাকশন করা লাগি গেলো আর এটার পিছনে এটা প্রডাক্ট আজি করে আগবাই আহ। নলবাৰীৰ পৰা ৰাজেশ বৈশ্যৰ রিপোর্ট, লোকাল 18।